আসসালামু আলাইকুম। আমরা হুট করে কক্সবাজারে কোনো প্ল্যান ছাড়াই চলে গিয়েছিলাম। অবশ্যই আপনি আমাদের পেজে আগের ভিডিও দেখেছেন, কক্সবাজারের প্রথম দিন। আজ আমাদের দ্বিতীয় দিন, আমরা এই তো হিমছড়ি যাচ্ছি। দুপুরের খাওয়া দাওয়ার পরে আমরা হিমছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আমাদের হচ্ছে কলাতলি বিচ থেকে হিমছড়ি যাওয়া এবং আসা 150 টাকা ভাড়া নিয়েছিল। এই তো আমরা হিমছড়ি যাচ্ছি, সাথেই থাকুন আপনারা। আমরা রাস্তা সুন্দর আশেপাশের ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম। এখন আমরা নামবো অটো থেকে আর টিকিট কাটবো ভিতরে ঢোকার জন্যে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। এই তো নেমে, আমরা আর অটোওয়ালাকে ভাড়া দেইনি, তাকে বলেছিলাম উনি যেন আমাদেরকে নিয়ে যাওয়ার পর ভাড়াটা নেই। এবার আমরা ভেতরে ঢোকার জন্য টিকিট কাটতে গেলাম। তো টিকিট কাউন্টারে আমরা যাচ্ছি, ওরা জন প্রতি 23 টাকা করে টিকিট নিচ্ছিল ভেতরে ঢোকার জন্যে। আমরা 4 জন ছিলাম, 4টা টিকিট নিলাম। এই যে আপনাদেরকে এটাও দেখিয়ে দিলাম কত টাকা নেয়। তারপর আমরা ভিতরে ঢুকলাম, ওনারা এখানে টিকিট দেখছিল। তো দেখি ভিতরে কী কী আছে, আপনারাও দেখতে থাকেন আর আমরাও দেখতে থাকি, সাথেই থাকুন। এবার আমাদের এই বিশাল সিঁড়ি বেয়ে ওপরে ওঠার পালা। এই যে আমরা ওপরে উঠে যাচ্ছি। I'm not afraid to die.
দেন আমরা এই তো একদম উপরে উঠলাম পাহাড়ের, হাঁপিয়ে পড়েছিলাম, এত উঁচুতে, এটা অনেক উঁচুতে, আর আমাদের বেশ অনেকগুলা সিঁড়ি পার করে আমাদের এইখানে আসতে হলো। এই যে এইখান থেকে সমুদ্রের ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল, আর এই যে আমরা এখানে ডাব নেওয়ার জন্য দামাদামি করছিলাম, এখানে ডাবের দাম অনেক বেশি চাচ্ছিল, পিচ প্রতি 100। আমরা ডাব নিলাম না কারণ এইখানে ডাবের দাম অনেক বেশি, আমরা নিচে গিয়ে খাবো সেজন্য এখান থেকে আর নেইনি। অনেক ওপরে বিক্রি করছে অবশ্য, ওদের কষ্টের তুলনায় এই দাম কিছুই না। অবশেষে ঝর্ণার দেখা পেলাম, আর এখানে প্রচণ্ড ভিড় ছিল, ভিড়ের মাঝেও অনেক কষ্ট করে আমরা বেশ কয়েকটা এখানে পিকচার উঠিয়েছিলাম। Thank you.
যাওয়ার জন্য আমরা বের হয়ে যাচ্ছিলাম, আর সামনেই দেখলাম অনেক কসমেটিক্স, অনেক ধরনের আচার, থামি, অনেক কিছু এখানে বিক্রি করছিল। তবে আমার এখানে কিছুই আমরা এখান থেকে নেইনি। আর এই তো, এখান থেকে আপনারা চাইলে অনেক কেনাকাটা করতে পারেন, অনেক দোকান, অনেক জিনিসপত্র। আমরা হিমছড়ি থেকে বের হয়ে সামনেই হিমছড়ি বিচে পুরো বিকেলটায় পার করেছি। সন্ধ্যা পর্যন্ত হিমছড়ি বিচে একটু ঘোরাঘুরি করেছি। এই বিচটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। এই যে অনেক সুন্দর সুন্দর সামনে, এইগুলা কি আমি জানি না, এইগুলা বস্তার মতো কি যেন ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরা পুরো পড়ন্ত বিকেলটা এখানেই কাটিয়েছিলাম। আর আমাদের অটোওয়ালাকে কল দিয়েছিলাম, উনি বলছিল একটু অপেক্ষা করতে, এই ফাঁকে আমরা এই জায়গাটুকুতে একটু ঘোরাঘুরি করেছিলাম। এই তো আমরা আমাদের রুমে যাওয়ার জন্যে রওনা দিলাম। আজকের পর্যন্ত আমার ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন, এবং অবশ্যই যারা আমার পেজটিকে ফলো দেননি তারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।